রাশিয়া ও উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে আলোচিত সমালোচিত দুই দেশ, কারণ এই দুই দেশের রাষ্ট্রপ্রধানই নানাবিধ কর্মকাণ্ডে সর্বদাই থাকেন মিডিয়ার লাইমলাইটে। তবে মজার ব্যাপার হলো, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সুসম্পর্ক দেখে পশ্চিমারা জ্বলে পড়ে গেলেও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি কখনও। তাদের বন্ধুত্বের আরও একটি নিদর্শন কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। দীর্ঘ দুই যুগ পর সম্প্রতি উত্তর কোরিয়া সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে হাস্যোজ্জ্বল কিম জং উনের সঙ্গে পুতিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাশিয়ায় তৈরি বিলাসবহুল গাড়ি অউরাস লিমোজিনে পাশাপাশি বসে আছেন রাশিয়া ও উত্তর কোরিয়ার দুই রাষ্ট্রপ্রধান। এ সময় কিমকে পাশে বসিয়ে গাড়ির ড্রাইভিং সিটে ছিলেন পুতিন নিজেই। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত চ্যানেলে প্রথম প্রকাশ করা হয় ভিডিওটি। সেখানে দেখা যায় কালো রঙের সাজোয়া অউরাস লিমোজিনের ড্রাইভিং সিটে পুতিন, তার পাশের আসনে বসে আছেন কিম। তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝা যায় গাড়ি চালনা ব্যাপক উপভোগ করছেন এই দুই রাষ্ট্রনায়ক। দুজনই অবশ্য পালাক্রমে গাড়িটি চালান। বিলাসবহুল লিমোজিনটি মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক প্রেসিডেন্সিয়াল গাড়ি। পরে গাড়িটি কিমকে উপহার দেন পুতিন। দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সমীকরণও স্পষ্ট হয়েছে ভিডিওটিতে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, অউরাস লিমোজিনটি কিম জং উনকে উপহার দিয়েছেন পুতিন। গত ফেব্রুয়ারিতেও একই মডেলের একটি লিমোজিন কিমকে উপহার দিয়েছিলেন তিনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভস্টকনে কসমোড্রোম স্পেস পোর্টে এসে গাড়িটি দেখেছিলেন। পুতিন নিজেই তাকে গাড়িটি দেখিয়েছিলেন। তখনই রুশ প্রেসিডেন্ট গাড়িটি কিম জং উনকে উপহার দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে বিবিসি জানায়, বিলাসবহুল গাড়ির শখ রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। এমনকি কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির বিশাল সংগ্রহ রয়েছে। তাকে প্রায়শই মার্সিডিজ মেবেজ S600, রোলস রয়েস ফ্যান্টম এবং লেক্সাস 570 সহ বিলাসবহুল গাড়িতে চড়তে দেখা যায়। তবে বিলাসবহুল পণ্য হওয়ায় জাতিসংঘ উত্তর কোরিয়াতে এগুলোর রফতানি নিষিদ্ধ করেছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশিরভাগই বিদেশ থেকে অবৈধভাবে পাচার করা। কিন্তু জাতিসংঘের সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিম জং উনকে বিলাসবহুল গাড়ি উপহার দেন প্রিয় বন্ধু ভ্লাদিমির পুতিন।